यस এটা আছে গ্লুকোমিটার কোম্পানি ডক্টর মোরেপেন গ্লুকো 1 এর মধ্যে কি কি জিনিস আছে না এটা হচ্ছে ব্লাড পিক করার যন্ত্র ঠিক আছে এর মধ্যে ল্যান্সেট দিতে হয় এখান থেকে ল্যান্সেটটা এখানে ল্যান্সেট রাখতে হয় ব্লাড ল্যান্সেট ব্লাড পিক করার জন্য দিয়ে এটাকে বন্ধ করে দিতে হয় এবারে যতটুকু লাগবে সূচের সাইজ অনুযায়ী 0 1 2 এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা এই যে এটা আছে এইটা এটা 4 3 2 এক মানে একটু ফানে যাবে 2 মানে আর একটু বড় মুখ উঠবে 3 মানে আর একটু বড় এরকম করে এটা ঠিক করে রাখতে হয় ল্যান্সেটটা নিয়ে আমার কাছে এটা যে স্ট্রিপটা থাকে গ্লুকোন স্ট্রিপ এটা অনেক দাম গ্লুকোন লেখা আছে এক একটা কোম্পানির এক একটা রকমের স্ট্রিপ পাওয়া যায় BG03 এখানে এক্সপায়ার ডেট থাকে এখানে 25টা টেস্ট 25টা টেস্ট স্ট্রিপ আছে এয়ার টাইট থাকে একদম পুরো এয়ার টাইট যাতে করে এটা খারাপ না হয়ে যায় এইগুলো হচ্ছে স্ট্রিপ এগুলো এগুলো এক একটা স্ট্রিপ এই স্ট্রিপ প্রথমবার যখন গ্লুকোমিটার মেশিন কেনা হয় ওর সঙ্গে একটা স্ট্রিপ ফ্রি দেয় মানে একটা বাক্স থাকে তারপরে নিজেদের কিনতে হয় আর এটা হচ্ছে আমার মনিটরটা অরিজিনাল মেশিন ডক্টর মনিপন লেখা আছে এই এম দিয়ে মেমোরি হয় আর এটা কি এদিকে ব্যাটারি থাকে এটা ব্যাটারি থাকে এটা ব্যাটারি লাগানোর জায়গা এভাবে এটা থাকে এখানে এবার এটা অ্যাক্টিভ কি করে হয় তো যদি আমরা এই স্ট্রিপগুলো এর মধ্যে দিয়ে দিই তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এই স্ট্রিপটা দেখা আছে এটা অ্যারো মারা আছে অ্যারোটা আমাদের এইভাবে রাখতে হবে আর ব্লাডটা দিতে হবে আমাদের এখানটায় ঠিক আছে এই যে উল্টো দিক এটা সোজা দিক এটা দিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দিলে এটা চালু হয়ে যাবে দেখুন এটা চালু হয়ে গেল এখানে ড্রপার দেখাচ্ছে মানে ব্লাড চাইছে তো এখানে যদি পিক করে ফিঙ্গার পিক করে কোনোভাবে ফিঙ্গার পিক করে ব্লাডটা এক ড্রপ এখানে দিয়ে দিলাম তাহলে এখানে আমাদের ব্লাডটা দেখাবে আর পরে আগে কি হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য মেমোরি টিউবের এর মধ্যে আসে এখন অনেকদিন বন্ধ ছিল তাই হয়নি ঠিক আছে আর হচ্ছে এখানে যেটা একটা আছে আলাদা করে কেনা আছে ব্লাড ল্যান্সেট একটা করে দাম এগুলো হ্যাঁ এগুলোর মধ্যে ছিঁড়ে এই দেখতে পাচ্ছেন এই যে পিন আছে এরকম করে হাতে পিক করতে হয় পিক করে এই ব্লাডটা এখানে দিতে হয় ঠিক আছে এইটা হয়ে যাওয়ার পর এটাকে ডিসকার্ড করে দিতে হবে প্যাসেট বন্ধ হয়ে গেলো